বিবাহিত তারকা গায়ক আসিফ আকবরের প্রেমে পড়েছিলেন টিভি অভিনেত্রী দীপা খন্দকার। তাদের প্রেম নিয়ে তেমন কোনো গুঞ্জন মিডিয়াতে পাত্তা পায়নি। তবে সাংবাদিক রাজীব আহমেদের একটি বায়োগ্রাফি অফ দ্য রেকর্ড অফ আসিফ আকবর এ শিল্পী নিজেই বলেছেন দীপা খন্দকারের সঙ্গে তার মানসিক সম্পৃক্ততার কথা, যদিও ততদিনে এই সম্পর্কের পাট চুকে গেছে। তবে অনেকেই কানাঘোষা করেছে আসিফের উপর অভিমান করেই দীপা খন্দকার বিয়ে করেন অভিনেতা শাহেদ আলীকে। দীপা খন্দকারের দুই সন্তানের নামই আ আদ্যক্ষর দিয়ে শুরু হয়েছে। গুঞ্জন রয়েছে সেই ভালোবাসার জেরেই দীপা এমন নাম রেখেছেন। প্রেমের বিষয়টি আসিফ তখন চেপে গেলেও এখন স্বীকার করেছেন ব্যর্থহীন কণ্ঠে। বলেছেন, প্রেমে পড়েছি, ভালো লেগেছে, পরে ভালো লাগা কেটে গেছে, ওটা ছিল চলতি পথে ছোট্ট একটা দুর্ঘটনার মতো। অবশ্য দীপা খন্দকার এখনও প্রেমের বিষয়টিকে অস্বীকার করিয়ে চলেছেন আর বিবাহিত জীবনে অনেক সুখেই আছেন তিনি। অন্যদিকে আসিফ আকবর বিয়ে নিয়ে থাকেন বারবার আলোচনায়। ফেসবুকে বিভিন্ন সময় তিনি নতুন করে বিয়ের ঘোষণাও দিয়েছেন, এমনকি এও বলেছেন তার নাকি পছন্দের পাত্রী রয়েছে যাকে দেখতে তার স্ত্রীকে পাঠিয়েছেন। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।